আজকের ভিডিওতে দারুণ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি একবার বানিয়ে সবাইকে চমকে দিন আর খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সাথী, সাথী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে আছে পেঁয়াজ ও টমেটো, এই দুটো হচ্ছে প্রধান উপকরণ। প্রথমে দেখুন, পেঁয়াজগুলোকে একেবারে মিহি করে কেটে নিয়েছি আর বেটার রেজাল্ট পাওয়ার জন্য পেঁয়াজগুলোর মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, টমেটোটাকে এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা এইরকম লম্বা লম্বা করে কাটতে হবে আর পেঁয়াজটাও এইরকম লম্বা লম্বা করেই কাটতে হবে। এখন কুচনো পেঁয়াজের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো। এখানে পেঁয়াজ নিয়েছি চারটি মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ নিয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো, এরকম কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি বেসন, একটি ছোট বাটি মাপ করে দিচ্ছি দুই বাটি বেসন। আর কিভাবে বানাচ্ছি তা ভিডিওটি আপনারা অনবরত দেখতে থাকুন, কোথাও কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। বেসনটাও দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটি চা চামচের প্রায় হাফ চামচ লবণ। নুন স্বাদ মতন দিয়ে দিতে হবে আর দিচ্ছি হলুদ পাউডার, হাফ চামচও দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। আর দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। যদি মনে হয় যে এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন, তাহলে এখানে কুচনো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। রেসিপিটি টকঝাল মিষ্টি হবে, খেতে দুর্দান্ত লাগবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি, যেই বাটিতে বেসনটা নেবেন সেই বাটির অর্ধেক অর্থাৎ হাফ বাটি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি দিয়ে। এখন প্রথমে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, এখানে কোনো রকম জল দিচ্ছি না। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলেই তারপরে কতটা জল লাগবে তাহলে মাপটা ঠিক করে বুঝতে পারবেন, আর না হলে জলটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর এখানে যেহেতু পেঁয়াজের মধ্যে আগে থেকে লবণ মেশানো ছিল, তাই পেঁয়াজ থেকে কিছুটা জল রিলিজ করবে এবং টমেটোতে লবণ দেওয়ার ফলে টমেটো থেকেও কিছুটা জল রিলিজ হবে, সেই জলে কিন্তু মাখানো হয়ে যাবে, তাই জলের পরিমাণ একেবারে বেশি লাগবে না। হাতে দেখলাম সামান্য জল নিয়ে নিয়েছি, এই জলে কিন্তু মাখানো সুন্দরভাবে হয়ে গেছে। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই দেখুন একেবারে রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখুন এই রকম থাকবে, এর থেকে বেশি পাতলা করবেন না আবার এর থেকে বেশি শক্ত করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এগুলোকে তেলে ভেজে নেব, তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে অল্প অল্প ব্যাটার নিয়ে এরকম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার পরেই গ্যাসের আঁচটা মাঝারি থেকে লোয়ের দিকে করে দেবেন, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে। এক এক করে কিছুটা ব্যাটার এইরকম তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথম ব্যাচ আমার প্রায় ভাজা হতে চলেছে, ওপরের কালারটা দেখুন এরকম চেঞ্জ হয়ে গেছে আর একটি শেড সুন্দরভাবে হয়ে গেছে। অতএব আর কিন্তু বেশি সময় লাগবে না, এগুলোকে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তেলে ভাজার পরেই টমেটোগুলো দেখবে নরম হয়ে যাবে। এই রেসিপিটি একেবারে টকঝাল মিষ্টি হয়। আপনারা পেঁয়াজ দিয়ে অনেকবার পকোড়া বানিয়ে খেয়েছেন, তাহলে একবার পেঁয়াজ ও টমেটো দিয়ে এই রকম অল্প পরিমাণ বেসন দিয়ে পকোড়াটা বানিয়ে দেখুন। পেঁয়াজের পরিমাণ একটু বেশি থাকবে, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে, এগুলো খুবই ক্রাঞ্চি হবে। টমেটোটা দেওয়া আছে বলে যে ভাবছেন এগুলো নরম হয়ে যাবে, কিন্তু তা নয়। বেসন দিয়ে যেহেতু শুকনো অবস্থায় মাখানো হয়েছে, তাই এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবার অনুরোধ থাকলো। আশা করি খেতে আপনাদের ভালো লাগবে। এগুলো ভাজা শেষ করতে পারবেন না, তার আগে দেখুন প্লেট একেবারে ফাঁকা হয়ে যাবে, খেতে এতটাই দুর্দান্ত লাগে। পেঁয়াজ ও টমেটোর এই পকোড়াগুলো গরম গরম সার্ভ করে দিন চা কফির সঙ্গে, দেখবেন দুর্দান্ত লাগবে। যে খাবে সে আপনার প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট আসবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য, খেতে এতটাই দুর্দান্ত হয়। এইভাবে দেখুন সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে এগুলো খুবই সুন্দর হয়েছে আর খেতেও তেমনি খুবই দুর্দান্ত হয়। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পরিবারের জন্য বানিয়ে ফেলুন এই রকম একটি ইউনিক রেসিপি। পেঁয়াজ ও টমেটো দিয়ে এই দারুণ নাস্তাগুলো একবার বানিয়ে সবার মন জয় করে নিন। আর ভাজার পরে টমেটোগুলো দেখুন খুবই সুন্দর হয়ে গেছে, টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে, এগুলো যখন মুখের মধ্যে পড়বে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এতক্ষণ রেসিপি দেখলেন, রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন এইরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।